নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর টেক্সাডো সম্পর্কে জানবো। টেক্সাডো প্রপার্টিটা সিএসএস 3 তে আমাদের কাছে এসেছিল, সুতরাং এটা আপনি যদি আজকেও দাঁড়িয়ে পুরনো ব্রাউজারে খুলতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে টেক্সাডো কাজ করছে না। তো এই টেক্সাডো সম্পর্কে যে আজকে শুধু আমরা জানবো তাই নয়, টেক্সাডো জানার সাথে সাথে আমরা আজকে একটা মিনি প্রজেক্ট করব, যে প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এই টেক্সাডোকে কাজে লাগিয়ে আমরা কি সুন্দর একটা এফেক্ট তৈরি করতে পারি। তাহলে সেটা কেমন হবে চলুন একটু দেখে নেওয়া যাক। আমরা যে মিনি প্রজেক্টটা করব সেটা দেখতে কিছুটা এরকম হবে যে একটা নর্মাল টেক্সট থাকবে, তার উপর যদি মাউস পয়েন্টারকে আমরা নিয়ে যাই তাহলে একটা গ্লো দেখতে পাবো। এই এফেক্টটাকে বলে নিয়ন লাইট এফেক্ট। ঠিক আছে, এই নিয়ন লাইট এফেক্ট কি করে করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে শেখাবো আমার এই ভিডিওর শেষে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখবেন, যাতে আমি লাস্টে এই নিয়ন লাইট এফেক্টটা কি করে করতে হয় এটা শিখিয়েছি। এটা আপনি করে আপনার ফ্রেন্ড সার্কেলে একটা আলোড়ন সৃষ্টি করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের মেন কোর্সে ঢুকে পড়া যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা HTML এর টেমপ্লেট করে রাখা আছে যেখানে কিচ্ছু নেই, জাস্ট একটা পি ট্যাগ নিয়ে আছে, যে পি ট্যাগের ক্লাস হচ্ছে TXT এবং তাতে লেখা আছে দিস ইজ এ ডেমো টেক্সট। এই জিনিসটাকে যদি আমরা HTML এ দেখি তাহলে এখন দেখবো যে এরকম রয়েছে। তো আমরা কি করবো, এই টেক্সটটাকে একটু বড় করে দেবো, একটু যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সেজন্য এই টেক্সটের সাইজটাকে আমরা বড় করে দেবো। তাহলে আমরা এই ক্লাসটাকে নিয়ে নিচ্ছি, এই ক্লাসের ওপর এখন আমরা লিখে দেবো ফন্ট সাইজ। ঠিক আছে, FONT ফন্ট সাইজ আমি ধরে নিচ্ছি, এটাকে আমি আপনাদের জন্য করে দিলাম 60 pixels। দেখা যাক এটা কত বড় হয়েছে, সেভ করে রিফ্রেশ করলাম, আরো বড় করা যেতে পারে, এটাকে আমি 100 pixels করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন যথেষ্ট বড় রয়েছে, আপনারা দেখতে পাবেন সুবিধা মতো। আচ্ছা, এইবারে আমরা কি করব, এই যে টেক্সটটা আছে এই টেক্সটে আমরা শ্যাডো দেব। কি করে দেব, লিখতে হবে জাস্ট টেক্সট শ্যাডো, TEXT শ্যাডো চলে এসেছে। এখানে আমরা দিয়ে দিচ্ছি 5 pixels, স্পেস দিয়ে 5 pixels। ঠিক আছে, এটাকে সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন দুটো দুটো করে লাগছে টেক্সটটা। ঠিক আছে, কেন লাগছে, কারণ এই যে পেছনের যে লেখাটা পড়েছে এটা হচ্ছে শ্যাডো, এখানে দুটোই কালার ব্ল্যাক, তাই জন্য কোনটা টেক্সট আর কোনটা শ্যাডো বোঝা যাচ্ছে না। তাহলে আমরা কি করছি, আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিয়ে করে দিচ্ছি রেড। ঠিক আছে, তাহলে এইবারে যে রেড কালারের টেক্সটটা দেখা যাবে এটা হবে আমাদের টেক্সট, এবং তার যে শ্যাডো পড়েছে এটাও রেড কালারেরই পড়ে গেছে। তাহলে কি হচ্ছে, আমাদের সবসময় টেক্সটের কালার আর শ্যাডোর কালার সেম হয়ে যাচ্ছে। আমরা এই দুটোকে আলাদা করবো কি করে, আমরা এখানে টেক্সটের যে শ্যাডোটা আছে এই শ্যাডোটাতে আমরা একটা কালার দিয়ে দিতে পারি, ধরে নিচ্ছি এটাকে লিখলাম ব্ল্যাক, BLACK। এবার আমরা এটাকে সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে টেক্সটের কালার আলাদা এবং শ্যাডোর কালার আলাদা, আমরা বলে দিয়েছি যেহেতু তাই দুটো কালার আলাদা হয়ে গেছে, বোঝা গেছে। ওকে, তাহলে এইবারে আমরা এই যে টেক্সটের শ্যাডোটা আছে এটা বড্ড শার্প লাগছে, এটাকে যদি একটু ব্লার করতে চেষ্টা করি তাহলে কি করব, তাহলে একদম সেম ওই আপনারা যে বক্স শ্যাডোর টিউটোরিয়ালটা নিশ্চয়ই দেখেছিলেন, যদি না দেখেন তাহলে আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা বক্স শ্যাডোটাও দেখে আসতে পারেন। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ব্লারটাকে অ্যাড করবেন। ব্লারটা অ্যাড করতে হলে পরে আপনাকে এইখানে আরেকটা পিক্সেল দিতে হবে, যেটা আপনার কতটা ব্লার হবে সেটা বলে দিচ্ছে। আপনি মনে করেন 5 pixels দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি সেভ করলেন, রিফ্রেশ করলেন, দেখবেন যে আপনার যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটা একটু ব্লার হয়ে গেছে। ঠিক আছে, এই ব্লারটাকে আপনি যত কমাবেন তত শার্পনেস বাড়বে, আপনি যদি 1 pixel করে দেন দেখবেন অনেক শার্প দেখা যাচ্ছে যে শ্যাডোটা সেটাকে, বোঝা গেছে। এবং আপনি যদি এটাকে বাড়িয়ে যদি 10 করে দেন তাহলে দেখবেন যে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে শ্যাডোটা, রিফ্রেশ করুন দেখুন পুরো ব্লার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারেন। এবারে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে যে এই যে চারখানা ভ্যালু দেওয়া হলো এই চারটে ভ্যালু কি কি। প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে হরাইজেন্টালি শ্যাডোটা কতটা ডান দিকে বা বাঁ দিকে থাকবে মেন টেক্সটের থেকে। ঠিক আছে, তো এটাকে আপনি শুধু পজিটিভ দিতে পারবেন তা নয়, এটাকে আপনি নেগেটিভও দিতে পারেন, তাহলে কি হবে এটা টেক্সটের থেকে ডান দিকে না থেকে বাঁ দিকে চলে যাবে। দেখুন আমি যদি এখানে এটাকে -5 pixel করে দিই আর এটাকে বর্তমানে একটু শার্প করে দিই তাহলে আপনি বুঝতে ভালো পারবেন, এটাকে -5 pixel করে দিলাম, যে টেক্সটটা শ্যাডোটা আমাদের টেক্সটের থেকে ডান দিকে ছিল এটা এখন টেক্সটের বাঁ দিকে চলে যাবে। রিপ্রেস করলে দেখা যাবে যে এই শ্যাডোটা টেক্সটের বাঁ দিকে চলে গেছে।
তাহলে এই যে ফার্স্টের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে স্যারোটা হরাইজন্টালি কোন জায়গায় থাকবে সেই পজিশনটাকে নির্ধারিত করে। আর এই যে সেকেন্ড যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে টেক্সটটা ভার্টিক্যালি কতটা ওপরে বা নিচে থাকবে সেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে 5 পিক্সেল দেওয়া আছে তাই 5 পিক্সেল নিচের দিকে এসছে, এটা যদি -5 পিক্সেল করে দিতাম আমি তাহলে কি হতো -5 পিক্সেল ওপরের দিকে চলে যেত। তাহলে দেখুন এটা যদি আমরা রিপ্লেস করি স্যারোটা ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে এর পজিশনটাকে আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন। আপনি যদি এখানে -15 পিক্সেল করে দেন তাহলে টেক্সটটা বাঁ দিকে 15 পিক্সেল সরে যাবে। দেখুন রিপ্রেস করলে দেখা যাবে যে 15 পিক্সেল বাঁ দিকে সরে গেছে। আর এটাই যদি আপনি 15 পিক্সেল যদি প্লাসে দিতেন তাহলে 15 পিক্সেল ডান দিকে সরে যেত। দেখুন রিপ্রেস করলে তাই দেখাবে। তো বোঝা গেছে প্রথমের যে ভ্যালুটা, এই প্রথমের ভ্যালুটা হচ্ছে স্যারোটাকে হরাইজন্টালি অ্যাডজাস্ট করার জন্য, এবং পরের যে ভ্যালুটা এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যাডজাস্ট করার জন্য। তো এখানে আপনি যদি +15 দিয়ে দিতেন তাহলে 15 পিক্সেল নিচের দিকে নেমে আসতো স্যারোটা। দেখুন আমরা এখানে রিপ্লেস করবো, স্যারোটা নিচের দিকে 15 পিক্সেল নেমে গেছে, মেন টেক্সটের থেকে 15 পিক্সেল নিচে আছে স্যারোটা, বোঝা গেছে। আর থার্ড যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিসের জন্য আপনি বুঝতে পেরে গেছেন, এটা দিয়ে আমরা ব্লারনেসটাকে কন্ট্রোল করি, যে এটা যদি 10 করে দিই তাহলে ব্লারনেসটা অনেক বেড়ে যাবে, এবং যদি আমরা এটাকে 1 পিক্সেল করে দিই তাহলে এটা ব্লারনেসটা কমে গিয়ে শার্পনেসটা বেড়ে যাবে, বোঝা গেছে। ওকে, এইবারে কথা হচ্ছে যদি আপনার এখানে শার্পনেসটা একই থাকে তাহলে আপনি স্যারোটাকে দেখছেন এরকম ডিপ, ঠিক আছে। এবার আপনার স্যারোটা এতটা ডিপ দরকার নেই, একটু ট্রান্সপারেন্ট দরকার, ঠিক আছে। তো ট্রান্সপারেন্ট কি করে আনতে হবে, ট্রান্সপারেন্ট যদি আপনাকে টেক্সের শ্যাডো আনতে হয় তাহলে আপনি এরকম নেম দিয়ে কালার দিতে পারবেন না, আপনাকে দিতে হবে RGBA কালার, ঠিক আছে। আপনি যদি কালার কোড সম্পর্কে না জানেন তাহলে আমি আবার কার্টে লিংক দিয়ে দিচ্ছি, যেখানে আমার কালার কোডের ওপর ভিডিও করা আছে, সেটা আপনি একবার দেখে আসতে পারেন, RGBA ব্যাপারটা কি আপনি বুঝে যাবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি RGBA দিয়ে ব্র্যাকেট শুরু করছি, আমি মনে করুন ব্ল্যাক কালার রাখবো, তো RGBA তে ব্ল্যাক এর কোড হচ্ছে 000, আর এবার হচ্ছে এ মানে হচ্ছে আলফা, মানে আপনি কতটা ওপাসিটি রাখতে চান। আমি ধরে নিচ্ছি যে 50% ওপাসিটি, তার মানে 0.5 আমাকে ভ্যালু দিতে হবে, ঠিক আছে। আপনি যদি এই RGBA এর ব্যাপারটা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কার্টে যে লিঙ্কটা দিয়ে রেখেছি ওটা একবার গিয়ে ঘুরে আসুন, আপনি বুঝতে পেরে যাবেন RGBA কিভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে সেভ করলাম। এবার দেখবো যে গাঢ় কালো রঙের যে স্যারোটা ছিল সেটা এখন হালকা হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখুন এই স্যারোটা দেখতে অনেকটা ভালো লাগছে, এবার এর সঙ্গে যদি আপনি একটু ব্লারনেস অ্যাড করে দেন তাহলে দেখতে আরো ভালো লাগবে। দেখুন এবার মনে হচ্ছে যে এটা সত্যিকারের একটা স্যারো, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে আমাদের টেক্সট স্যারো দিতে হয়। টেক্সট স্যারোটা এতটা ইজি, এর থেকে বেশি এতে কিছু নেই, আপনি এখানে মাল্টিপল স্যারো দিতে পারেন। সেক্ষেত্রে আমি এটাকে একটু আগের জায়গায় নিয়ে চলে যাই, এটাকে আমি ধরে নিন ব্ল্যাক করে দিলাম, BLACK, আর একটু কমিয়ে দিই ডিস্টেন্সটা, ধরে নিচ্ছি 5 পিক্সেল করে দিচ্ছি, 5 পিক্সেল, আর ব্লারনেস কিছু রাখছি না, 0 করে দিচ্ছি, ঠিক আছে। এই মুহূর্তে এটাকে দেখে নি কেমন লাগছে, এই মুহূর্তে এটা লাগছে এরকম দেখতে, ঠিক আছে। এইবারে আপনি মাল্টিপল স্যারো দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট একটা কমা দিয়ে আপনি এখানে লিখে দিতে পারেন 10 পিক্সেল, এবং এর যে আপনি শার্পনেসটা সেটা 0 রাখুন, রাখার পরে আপনি এটাতে দিয়ে দিলেন মনে করুন অরেঞ্জ, ঠিক আছে। এবার এটাকে সেভ করুন, সেভ করে রিফ্রেশ করলে দেখা যাবে আরো একটা শ্যাডো পড়ে গেছে যেটা অরেঞ্জ কালারের। এরকমই আপনি যত চাই তত আপনি দিয়ে দিতে পারেন। তো আমরা এই লাইনটাকে লম্বা না করে আমরা এটাকে নিচে নিচে সুন্দর করে একটু সাজিয়ে নিতে পারি, এতে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আমরা আরো একটা স্যারো দিয়ে দিচ্ছি, ধরে নিন এই স্যারোটা এবার আমরা কি কালারের দেবো, এটা আমরা গ্রিন কালারের দেবো। তাহলে তো আমাকে যখনই মাল্টিপল স্যারো দিতে হবে আমাকে দেখতে হবে যেন একটা স্যারোর তলায় আর একটা স্যারো চাপা না পড়ে যায়, তাই এটা যেহেতু আমি 5 দিয়েছি এটাকে 10 দিয়েছি, এটাকে আমি 15 দিয়ে দিতে পারি। নাহলে দুটো স্যারো যদি আমি 10 পিক্সেলের রাখতাম তাহলে একটা স্যারোর তলায় আর একটা স্যারো চাপা পড়ে যেত, একটাকে আর একটা দেখতে দিত না, ঠিক আছে। তো সেই কারণে আমি সবকটাকে একটু ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে GRNN গ্রিন করে দিচ্ছি যাতে
দুটো সেটের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারি। আপনি রিফ্রেশ করে দেখলে পরে দেখবেন এখানে তিনটে সেট পড়ে যায়, এবং তিনটে কেন, আপনি চাইলে তিরিশটা দিয়ে দিতে পারেন স্যারও, তাতে কোনো প্রবলেম নেই, আপনার যটা ইচ্ছে আপনি তটা স্যারও দিতে পারেন। তো এইভাবে আমরা মাল্টিপল স্যারও ইউজ করতে পারি টেক্সটের ক্ষেত্রে। বোঝা গেছে এত অবধি? ওকে, এইবারে আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা নিয়ন লাইট এফেক্ট তৈরি করেছিলাম, তো সেই নিয়ন লাইট গ্লোটা কি করে তৈরি করতে হয় সেটা আমরা এবার শিখে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক সেটা। তার জন্য সবার আগে আমরা এই যা সমস্ত সিএসএস লেখা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? নিয়ন লাইট এফেক্টটা আমরা শুরু করতে চলেছি, আমরা এই সময় একটু দেখে নিই আমাদের টেক্সটটা কেমন লাগছে, একদম আগের জায়গায় ফিরে গেছে। ওকে, সবার আগে আমরা কি করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালারে কনভার্ট করে দেবো, তাতে আপনার এই লেখাটা আর দেখা যাবে না, কারণ ব্ল্যাকে ব্ল্যাক মিশে যাবে। তারপরে আমরা টেক্সটটাকে আবার ঠিকঠাক করব, তো চিন্তা নেই। তো সবার ফার্স্টে আমরা কি করব, সবার ফার্স্টে আমরা বডিটাকে ব্ল্যাক করব। তাহলে আমরা এখানে লিখে দেবো BODY বডি, তার মার্জিন জিরো, মার্জিন জিরো, আর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, BSCK ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, BLACK। ওকে, এইবারে আমরা এই যে এটাকে সেভ করে যদি আমরা দেখি রিপ্লেস করে, তাহলে দেখবো যে এটা ব্ল্যাক হয়ে গেছে, টেক্সটটা এখানে রয়েছে, টেক্সটটা দেখা যাচ্ছে না। এবার এই টেক্সটটাকে আমরা ঠিকঠাক করব। তাহলে টেক্সটের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটাকে নিয়ে আমরা এখানে লিখলাম, লিখে সবার আগে আমরা কি করব, TXT লিখে দিলাম, লিখে দিয়ে এবার আমরা কি করব, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দেবো 100 পিক্সেল, ঠিক আছে? দেওয়ার পরে এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার হলো, আচ্ছা টেক্সটটাতে একটা কালার দিতে হবে COLOR, কালার কি দেবো, হোয়াইট, হোয়াইট হচ্ছে FFF, ঠিক আছে? আচ্ছা এটাকে যদি আমরা এই মুহূর্তে সেভ করে দেখি তাহলে কেমন লাগছে দেখতে? ওকে, টেক্সটটা এরকম দেখতে হয়ে গেছে, ভাল লাগছে। কিন্তু এই টেক্সটটাকে আমরা একটু ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবো যাতে টেক্সটটা একটু অন্যরকম দেখতে লাগে। ফন্ট ফ্যামিলি আমরা দেব মনোস্পেস, এতে লেখাটা ছেড়ে ছেড়ে যাবে, অনেকটা জায়গা নিয়ে হবে। তাহলে রিপ্লেস করলে দেখবো এরকম, ঠিক আছে? ওকে, এটাকে আরেকটু নিচে নামিয়ে দেওয়া যেতে পারে, আমরা মার্জিন টপ দিয়ে দিচ্ছি, যদি 150 পিক্সেল দিই, হ্যাঁ একটু নাপলো, ঠিক আছে এতটাই থাকুক। এবারে আমাদেরকে কি করতে হবে, এর ওপর হভার এতে আমাদের টেক্সট শ্যাডোটা নিয়ে আসতে হবে, যেটা আমাদের গ্লো টাইপের লাগবে, ঠিক আছে? তো সেটা কি করে করব, সেটা সবার আগে আমরা এখান থেকে এই ক্লাসটাকে নিয়ে নেব, ক্লাসটাকে নিয়ে এর হভার এফেক্ট দেব, ঠিক আছে? এটাকে পেস্ট করলাম, করে হভার লিখলাম, HOVER। আপনি নিশ্চয়ই আমার যে সুডো এলিমেন্টের যে টিউটোরিয়ালটা সেটা নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখেন তাহলে আমি ওপরে আবার কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে গিয়ে দেখে আসতে পারেন যে হবার জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে। তো যদি আপনি জানেন তাহলে চলুন আগে বাড়া যাক। আমরা এখানে টেক্সট শ্যাডো দিচ্ছি, টেক্সট শ্যাডো দিচ্ছে 0 পিক্সেল, ঠিক আছে? হরাইজেন্টালি একটুও সরালাম না, ভার্টিক্যালিও একটুও সরাবো না, এটা আমরা 0 পিক্সেল 0 পিক্সেলই রাখবো। খালি ব্লারনেসটাকে আমরা 10 পিক্সেল করে দিলাম, করে দিয়ে এতে দিলাম ব্লু কালার, BLUE। ওকে, আমরা যদি এখন সেভ করে এটাকে দেখি তাহলে দেখবো কিরকম লাগছে, হবারেতে এইরকম একটা গ্লো দেখাচ্ছে, ঠিক আছে? এবার আমাদেরকে কি করতে হবে, এই গ্লোটাকে বাড়াতে হবে। তো গ্লোটাকে আমরা কিভাবে বাড়াবো, এই টেক্সচারটাকে মাল্টিপল টাইমস ইউজ করব, ঠিক আছে? কিভাবে ইউজ করব, শুধু এই ভ্যালুটাকে আমরা মাল্টিপল টাইমস দিয়ে দেব, কমা দিলাম, নিচে নিচে লিখছি যাতে দেখতে সুবিধা হয়, স্পষ্ট লাগে এবং বুঝতেও সুবিধা হয়। তো এক্ষেত্রে আমি কি করছি, জাস্ট যে ব্লারনেসটা আছে এটাকে আমি 10 করে বাড়িয়ে দেব, ঠিক আছে? তো এরকম আরো 2-3 বার করে নি, এটাকে করে দেবো 30, এরকমই আবার লাস্টে চলে আসবো, কমা দেব, দিয়ে আবার একবার পেস্ট করলাম, করে এটাকে করে দিলাম 40। এবার এটাকে সেভ করে যদি আমরা দেখি তাহলে দেখব যে অনেকটা হয়েছে। তো এটা আমরা কি করব, আরো 4 বার দিয়ে দিই, ঠিক আছে? কপি করে নিলাম, এখানে কমা দিলাম, দিয়ে আবার এখানে 4 বার পেস্ট করে দিলাম, এই 4 বার ডান আগে সাজিয়ে নি তারপর চেঞ্জ করছি, হয়েছে? আচ্ছা, এটা 40 ছিল, এটাকে করে দিলাম 50, এটাকে 60, এটা 70, আর এটা
আসি। এরকম ভাবে যদি আমরা এটাকে সেভ করে দিই তাহলে রিফ্রেশ করলে দেখব এবার আমাদের গ্লোটা একদম পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবারে এই গ্লোটা হট করে চলে আসছে, হট করে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা চাই যে একটু স্লোলি আসুক, স্লোলি যাক। ঠিক আছে, তাহলে সেটা কি করে করব, সেটা করতে হলে এটা আপনারা এখনো সেকেন্ড নি, চিন্তা করবেন না, এটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি। মেবি নেক্সট ভিডিওতেই আমি আপনাদেরকে শেখাবো যে ট্রানজিশন কি করে করতে হয়, তো সেটা আমরা এবার এখানে করে দেবো। এখানে আমরা লিখে দেব TRAN ট্রানজিশন, ট্রানজিশন করব 2 সেকেন্ড এবং অল। এটা কি হয় আপনারা এখনো জানেন না, সুতরাং এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, এটা এখন এইভাবেই লিখুন, আমি নেক্সট ভিডিওতেই আপনাদেরকে বুঝিয়ে দেবো যে ট্রানজিশনটা কি। ওকে, এইবার যদি আপনি এটাকে রিফ্রেশ করেন তাহলে দেখবেন চট করে যে আসছিল, চট করে চলে যাচ্ছিল, ওটা আর হবে না, স্লোলি আসবে, স্লোলি যাবে। দেখুন, দেখছেন, আবার সরিয়ে দিন, আস্তে করে চলে গেল, আনবেন, আস্তে করে আসছে, আবার সরিয়ে দেবেন, আস্তে করে চলে যাচ্ছে। বোঝা গেছে বন্ধুরা, এইভাবে আপনিও তৈরি করতে পারেন, আপনি আপনার মতো আরো কিছু কম্বিনেশন তৈরি করতে পারেন, আরো অনেক কিছু করা যায়, আপনি আপনার বুদ্ধি দিয়ে করুন, যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। এবং আপনি যদি নতুন কিছু তৈরি করতে পারেন কমেন্ট সেকশনে অবশ্যই সেটা লিখে জানাবেন আমাকে। ঠিক আছে বন্ধুরা, ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে আমাকে ভুলবেন না। আজকের ভিডিওর সঙ্গে আমি একটা মিনি প্রজেক্ট অ্যাড করে দিলাম, এই কনসেপ্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লিখে অবশ্যই জানাবেন, তাহলে ইন ফিউচার আমি প্রত্যেকটা ভিডিওর সঙ্গে একটা করে মিনি প্রজেক্ট অ্যাড করে দেবো, তাতে কি হবে আপনার শেখার সাথে সাথে বোঝাটা আরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করলাম যে প্রত্যেকটা পোর্শনকে আমি ঠিকঠাক বোঝাতে পেরেছি, এরপরে যদি আপনার মনে কোথাও ডাউট থেকে থাকে তাহলেও আপনি জানাবেন কমেন্ট সেকশনে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও লিখে জানাবেন। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমায় মোটিভেট করতে ভুলবেন না, ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে, তাতে আপনার বন্ধু বান্ধব কিছু নতুন জিনিস শিখতে পারবে এবং আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে পারবো। আমাদের সঙ্গে যদি আপনি এখনো জুড়ে গিয়ে না থাকেন তাহলে বলবো যে ইন ফিউচার এরকম আরো ভিডিও পেতে আপনাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর সাথে বেল আইকন ক্লিক করে দিতে হবে, যাতে ইন ফিউচার আমি যত ভিডিও তুলবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেই ভিডিওটাকে তৎক্ষণাৎ দেখে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, আমি আরো ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য, তো ততদিন খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।